হাই ফ্রেন্ডস, গেন নিউজে আপনাদের স্বাগতম। মানুষের জীবনদশায় মহাকাশীয় কিছু অদ্ভুত ঘটনা চোখে পড়ে, তাদের মধ্যে উল্লেখযোগ্য এই হ্যালেস কমেট। প্রতি 76 বছর অন্তরন্তর আকাশে এই অসাধারণ দৃশ্য দেখা যায়। শেষবারের মতো 1986 সালে একে দেখা যায়, কিন্তু আগামীবার 2061 একে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। একটি জ্বলন্ত সাদা ধোয়ার মতো অংশ সত্যি চমকপ্রদ, দেখতে ঠিক একটি সাদা লেজের মতো। খালি চোখে দেখতে পাওয়া সম্ভব হওয়ায় একে দেখার উৎসাহ প্রত্যেকের মনে থাকে। খালি চোখে দেখতে পাওয়া এই একমাত্র ধূমকেতু যাকে নিজেদের জীবনদশায় ভাগ্যবশে দুবার দেখতে পাওয়া সম্ভব। এই ধূমকেতুর নাম হ্যালেস কমেট দেওয়া হয়েছে, কারণ এডমন্ড হ্যালি নামক জ্যোতির্বিদ তথা গণিতবিদ এই ধূমকেতুকে সর্বপ্রথম দেখতে পান। কিন্তু আজকের প্রশ্নটা শুধু হ্যালির ধূমকেতুকে নিয়ে নয়, বরঞ্চ ধূমকেতু জিনিসটি কী এবং তার সম্বন্ধে কী কী তথ্য আজ অবধি পাওয়া গেল তা নিয়ে। তাই চলুন জেনে নেওয়া যাক এই ধূমকেতু সম্বন্ধে কিছু তথ্য। কমেট আসলে মহাকাশের বস্তু, যেগুলি সাধারণত কঠিন বরফ, পাথর বা ধূলিকণায় পূর্ণ বস্তু। কমেট বা ধূমকেতুগুলি যখন সূর্যের চারিদিকে পরিক্রমা করতে করতে সূর্যের কাছে এসে পড়ে, তখন সূর্যের তাপের প্রবাহে বরফ এবং পাথর গলতে শুরু করে গ্যাসের মতো পরিবেশ সৃষ্টি করে। এই সময় চারিদিক উজ্জ্বল হয়ে পড়ে, আবার কখনো লম্বা লেজাকৃতির মতো গ্যাসের লেজ দেখতে পাওয়া যায়। মহাকাশ বিজ্ঞানে এই গ্যাস নিষ্কাশনের প্রক্রিয়াকে বলে আউটগ্যাসিং, আর এই চারিদিকে উজ্জ্বল পরিবেশকে কোমা নামে ডাকা হয়। এই কোমা বহু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে, যার ব্যাস পৃথিবী থেকে 15 গুণ পর্যন্ত বড় হয়। ধূমকেতুর কেন্দ্রভাগকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াস গঠিত হয় কঠিন বস্তু, যেমন পাথর, বরফ ও ধূলিকণা ও কিছু গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া এবং মিথেন জাতীয় পদার্থের সমাবেশে। গঠনের এই দুই বৈশিষ্ট্যের পর ধূমকেতুর লেজের ভাগটা পড়ে থাকে। লেজের মতো যে আলোর মতো অংশ দেখা যায়, সেটি দুই প্রকারে তৈরি, ধূলিকণা এবং গ্যাস। প্রথমটি ধূলিকণার লেজ। ধূলিকণা এবং কিছু গ্যাসের মিশ্রণে ধূমকেতুর লেজটা চলমান পথের বিপরীত দিকে দেখা যায়। সূর্যের প্রচণ্ড তাপে ধূমকেতুর নিউক্লিয়াস ভেঙে ধূলিকণা বেরিয়ে আসে এবং লম্বা লেজের আকার নেয়। অপর একটি লেজ আয়ন টেল। আয়নযুক্ত গ্যাস নিউক্লিয়াস থেকে নির্গত হওয়ার সময় সূর্যের সৌরবায়ুর প্রবাহে উৎপন্ন চৌম্বকীয় ক্ষেত্রের প্লাজমা দ্বারা প্রভাবিত হয়, কক্ষপথের দ্বারা নয়। কিন্তু ডাস্ট টেইল অর্থাৎ ধূলিকণা নির্মিত লেজের থেকে নির্গত কিছু বড় আকারের কণাতে সূর্যের বিকিরণ চাপের প্রভাব থাকে না, তাই এই ধরনের আকার সূর্যের দিকেই উৎপন্ন হয়, যাকে অ্যান্টি টেইল বলা হয়। এক একটি লেজ 100 কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। কমেট শব্দটি উৎপত্তি কোনো আধুনিক বৈজ্ঞানিকের নামে রাখা হয়নি। প্রাচীন ইংরেজি পাণ্ডুলিপি অ্যাংলো স্যাক্সন ক্রনিকালে কমেটা শব্দ প্রথম উল্লেখ পাওয়া যায়। ল্যাটিন একটি শব্দ কমেটা বা কমেটেস থেকে কমেটা শব্দ এসেছে। কিন্তু এই ধূমকেতুগুলি আসে কোথা থেকে? এরা সাধারণত সৌরজগতের বাইরে একটি স্থান কুইপার বেল্ট এবং তার থেকেও দূরে ওরট ক্লাউড নামক গ্যাসের তৈরি গোলাকার মেঘের মতো স্থান থেকে আসে। যে সমস্ত ধূমকেতুর আয়ু কম সময়ের, তারা সাধারণত কুইপার বেল্ট বা তার কাছাকাছি অঞ্চলে নির্মিত কিছু ডিস্কের মতো অঞ্চল থেকে আসে। আর যে সমস্ত ধূমকেতু দীর্ঘকালের হয়, সেগুলি ওরট ক্লাউড অঞ্চল থেকে আগত। ধূমকেতু সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, তাই কক্ষপথে প্রদক্ষিণ করার সময় কখনো সূর্যের একদম নিকটে আসে, আবার কখনো বহু দূরে চলে যায়। সাধারণত তাদের কক্ষপথ অনুযায়ী দু ধরনের ধূমকেতু থাকে। প্রথমটি স্বল্পকালের, যেগুলি 200 বছরের বা তার কম সময়ের মধ্যে পুনরায় দেখা যায়, আর অপরটি দীর্ঘকালের, যেগুলি একবার দেখার পর দ্বিতীয়বার দেখতে 200 বছর বা তার থেকে বেশি সময় লাগে। স্বল্পকালের ধূমকেতুর মধ্যে 1P বাই হ্যালে বা হ্যালেস কমেট বিখ্যাত, এবং দীর্ঘ সময়ের ধূমকেতু যেমন C/2006P1 বা ম্যাকনট, কমেট কোহুটেক ও কমেট হ্যালে বব অন্যতম। ধূমকেতু মহাকাশের একটি অতি আশ্চর্য মহাজাগতিক বস্তু, যার আলোচনা করতে গিয়ে সত্যি অনেক কিছু জানা যায়। আশা করব এই পর্বটি আপনাদের কাছে এক উপযোগী হয়েছে। তাই বিজ্ঞান ও মহাকাশ সম্বন্ধে তথ্যগুলি সম্বন্ধে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এবং পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।